পুলিশের হাতে নিগৃহীত নিরপরাধ যুবক, তিলিয়ামুড়া থানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ক্ষোভ জনমনে। রাতের বেলায় মিষ্টির দোকানে ঢুকে বিনা দোষে এক যুবককে বেধড়ক পেটালো তিলিয়ামুড়া থানার পুলিশ। বর্তমানে পুলিশের এই ঘৃণ্য ভূমিকায় চরম ক্ষোভ দেখায় গোটা এলাকায়। নিগৃহীত যুবকের নাম সঞ্জীব দাস, স্থানীয় দোকান মালিকের অভিযোগ। আমার লগার একজন একটা ছেলে আসলো এখানে, হ্যাঁ বই রয়েছে, এই কইতেছে আমার লগে এক লগে যাবো বাড়ির দোকানে কাজটা সেরা, এখানে মিষ্টি উষ্টি বানাইতেছি, তাহলে এখানে তেলে আমরা পেঁয়াজ আছে, হ্যাঁ সেটা কইতেছে কত রাত্রে দোকান খোলা করে, এখন কই স্যার মিষ্টি দোকান, এটা তো রাত্রে ওই মিষ্টি উষ্টি বানাই আছে, রাইকা যেমন লাগবো, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ঘর চেক করুন যাবেন, এম চেক করতে না করে চেক করে নেন। এরপরে ওই দোকান ওই সামনে একটা দোকান আছে বাজে মাল কইতেছি, এটা কি মদ মদ উঠ বেছে নি, না না এই বেটা ই পার্টির কি একটা পদে আছে, বেটা বাজে মাল দোকানদারি করে, বেটার কোনো বেজাল নেই, নাহলে তাই ফোন করতে পারি তাই না আইব। এরপরে আমরা ঘর আইসে আইসারে কইছে তোমার নাম কি, তা নাম টাম কইলাম, তাহলে আমার লগে কথা বার্তা এমনি ভালোই কইছে, কিন্তু আমার লগে যে বইয়ে রয়েছিল দোকানের মধ্যে এই হেরা কইছে তোর নাম কি, তা আমার হ্যার নাম কইছে, তাহলে পারি কই ওইখানই ওইখানো কই ওইখানো সামনে সামনে কোনো না, তাহলে হ্যাঁ ফুলাফান মানুষ, তাহলে রাগ উঠতে আছে তো উঠতে সে একটু জুড়ে কইছে, আপনার তিনবার কইছে তাহলে আবার কেমন লাগবো, জায়গার নাম কি, তা চাকমাঘাট, এরপর দা এই একটু জোরে কমনে এরা চর মারছে আমার ঘরের ভিতরে, এরপর দা এই এরা কইতেছে লইয়া যাবো গা, আমি কইতেছি স্যার এটা বেজাল করে লাভ নাই, ফুলাফান মানুষ ছেড়ে দেন, এরপরে এরা ইয়ে করে লাভ নাই, এরপর দা হ্যাঁ এখন না লইয়ে যাবো গা, তাহলে আমি ইয়ে করে মধ্যে মিষ্টি গুলা বয়ে রাখছি, তাহলে আমি ইয়ে করে গেছি এমন সময় ওই হারে টান দেওয়া লইয়া গেছে, জোরাজোরি করে রাস্তার মধ্যে দেখি ওই হ্যাঁ ছুট্টা যদি আসলো এমন সময় হ্যারে মানে আরও দিছে চার পাঁচটা তাপরা, এরপর দায়ে সেরে দেখছি বেজন তাপ হইতেছে, এরপরে দিকে সেরে এরপর স্যারে আমার কইতেছে ওই হ্যাঁ আমার কলারও ধরলেছে, এ আমার লোক অভদ্র ব্যবহার করছে, এলাকা দিছি, এরপর আমার ডাক দিছে স্যারে গেছে গিয়া দেখি আর মুহেদা রক্ত পড়তেছে, এ রক্ত দিকে সেরে আমার কেমন লেগে আছে, এরপর আমি ঘরে বসি বুঝছি মাসেন যখন আর লয়ে যান গা এই ইহানো রেখে যায় না, তাহলে আর এরপর দা কমা টমা চাবাইছে স্যার খোঁজ বার করে পাবো টাবো ধরে আর দারোগার, এরপরে ওই ড্রাইভারটা আসলো ড্রাইভার তো বেশি বেজাল করে, তাহা কুদুর পরে পরে আয়া সেরে আরো দুইরা সেরে কর দিত বলে তো হ্যাঁ ওই বলে বেজাল। সাড়ে নটার সময় একটা থানার বেনাইছে আয়া দোকান ঢুকছে, তে আমি সময় বইয়ে রয়েছি দোকানও, তাই জিজ্ঞেস করতে আছে তোর বাড়ি কই, তাহলে আমি গেছি ইগানই ইগানই কোনো এই ফাড়া তুই, তে গাড়ির ড্রাইভারটা আইছে আয়া ক জায়গার নাম কন জানা, তে আমার ধমকি দিছে ও জায়গার নাম কন জানা, তাহলে আমি গেছি চাকমাঘাট সুন্দর করে হয়েছে, আমি গেছি স্যার চাকমাঘাট, এরপরে ক সুন্দর কথাবার্তা কন জানা, আমি গেছি স্যার সুন্দর হয়েছে আর কেমন কইতাম যে সুন্দর হয়েছে না, তো এরপরে আমার সর মারছে সর মাইরা ড্রাইভারে ডাক দিছে কীটা জানি এক নাম করে ডাক দিছে, তার গারো দিয়া লাইটে লাইতে বাইরে লিয়া যা, এরপরে আমার লাইটে লাইতে বাইরে নিছে রাস্তা সাইডে নিয়ে এরা চারজন মিলে আমার যে ফারে এইভাবে মারছে, না হয় মুখে লাইটে নাক মুখ ফাটালেছে যে আনা ফারে এইগুলো মারছে চারজন মিললা, এরা ড্রিঙ্ক করে আসলো মানে মদ খেয়ে রাখছে, আমার কইছে আমি বলে নেশা করছি, এরপরে আর গুণে চেক করছে চেক করে দেয় এক না দে তো কাইছে না, পরে মায়ের সাথে পরে দেয় রক্ত আইছে, পরে ক স্যার স্যার কাছে ফাও ধর ফাও ধরে ক স্যার আমার মুক্তি দেন, এই কথা কইতাম স্যারের দ্বারে, তাহলে এই কথা কইছি পরে আমার স্যার দিচ্ছে আমি স্যার আমার মুক্তি দেন ফাও ধরছি। এদিকে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে থানাবাবুরা প্রায় নির্লিপ্ত থাকলেও নিরপরাধ জনতাকে হয়রানি করতে উস্তাদ খাকিওয়ার্দিধারীরা রয়েছে ভুরি ভুরি উদাহরণ। ব্যুরো রিপোর্ট, হলাবুল।